নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রলি, তোমাদের সকলকে নতুন একটি ব্লগে আরও একবার অনেক স্বাগত। কালকে জানো তো, সন্ধেবেলা এত পরিমাণে ঝড় বৃষ্টি ছিল, মানে বুঝতেই পারিনি যে হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি হবে। তাই জন্য ব্যালকনিটা সকাল সকাল একটু ধুয়ে দিচ্ছি, আর সকালের বাসি কাজগুলো হয়ে গেছে, তো ভাবলাম আজকে একটুখানি রান্নাঘরটা গুছিয়ে নেব। রান্নাঘরটা মোটামুটি গোছানোই ছিল, কিন্তু তাও এই জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করবো, তাহলে বেশ ভালোও লাগে দেখ। আর আমার এটা একটা হ্যাবিট বলতে পারো, ওই ঘরে হোক রান্নাঘরে হোক, জিনিসগুলো যদি একটু এদিক ওদিক করে রাখা যায় তাহলে দেখবে একটা নতুন রূপ চলে আসে। তো প্রথমত এই র‍্যাকগুলো খালি করে নিচ্ছি, কুটোগুলো নামিয়ে আগে র‍্যাকগুলো একটু পরিষ্কার করে নেব, তারপর আবার কিন্তু কুটোগুলো ওই জায়গা মতোই রেখে দেবো। তো প্রত্যেকটা কুটো এই যেটা যে তিনটে র‍্যাক রয়েছে প্রত্যেকটার থেকে কুটোগুলো ভালোভাবে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এবার ভালোভাবে একটু পরিষ্কার করে নেব, কারণ প্রচণ্ড ধুলো জমে গেছিলো মনে হচ্ছে। আর এই যে এই ঘরেই কিন্তু এই ক্লিনজারটা আমি তৈরি করেছিলাম, এটা ভীষণ ভালো একটা পরিষ্কার করার জন্য এরকম লিকুইড বানিয়ে নিয়েছি আর কি। তো দেখো কৌটোগুলো যেহেতু কিছুদিন আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তাই জন্য কিন্তু আর ধুয়ে নিলাম না, এবার শুধু ওই ওপর থেকে একটু মুছে দিলাম, ব্যাস। তো ভালোভাবে প্রত্যেকটা কৌটোই আমার মুছে নেওয়া হয়ে গেছে, তো এবারে জায়গা মতো সাজিয়ে রাখবো। দেখো ওপরের র‍্যাকটাতে আবার এবার কিন্তু কৌটোগুলো রাখা হয়নি, ওই মিক্সি জারগুলো রেখে দিয়েছি আর মিক্সিটা রেখে দিয়েছি, প্রত্যেকটা কৌটো নিচের র‍্যাকগুলো তো রেখে দিয়েছি। আর এদিকে দেখো একটা পিম্বার সাবানের কৌটো ছিল, সেখানে কিন্তু আমার তেলের বোতল দুটো রাখার জন্য করে নিয়েছি, কারণ এই ছোটো মাপের কোনো প্লেট ছিল না যেহেতু আমার কাছে, তো সেটাই ব্যবহার করেছি। আর এদিকে রান্নাঘরের যে স্ল্যাবটা রয়েছে, স্ল্যাবটার নিচের দিকেও বড় বড় কৌটোগুলো রেখেছি, কিন্তু জায়গাটা ভীষণ এলোমেলো হয়ে রয়েছে। কি বলো তো, যতই গোছ কাজ করে রাখা হোক না কেন, দেখবে কিছুদিন বাদে কিন্তু ঠিক অগোছালো হয়ে যায়, আর কিছুদিন বাদে আবার সেই আমাদের নতুন করে গুছিয়ে নিতে হয়, তো বেশ ভালোও লাগে। আর পর্দাটা আমি আগে থেকে লাগিয়ে রেখেছিলাম, কারণ পর্দাটা লাগিয়ে রাখলে একটু বেশিই ভালো লাগে দেখতে। ঝটপট করে আগে এটা পরিষ্কার করে নিই। আর দেখো যেহেতু বর্ষার সময় দেয়ালগুলো দিয়ে জল চোয়ায়, তাই জন্য কিন্তু জলের দাগ রয়েছে, যতই ভালো কালার করা হোক না কেন কিছুতেই এই জলের দাগগুলো যায় না। তো যাকে এদিকে কৌটোগুলো ভালোভাবে মুছে নিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি, কারণ রান্নাঘরটা আমার ভীষণ ছোট, তাই জন্য এতটুকু জায়গার মধ্যে একটু গোছ গাছ করে না রাখলে না ভীষণ অগোছালো লাগে, আর একদম ভালোও লাগে না, মানে নিজেও তখন বুঝতে পারি না যে কোথায় কী রেখেছি, কীভাবে কী করবো না করবো। তো যাকে আর এই যে র‍্যাকটা দেখতে পাচ্ছ, এটা আমি আমার ঠিক গ্যাস ওভেনটার ওপরের দিকটাতে টাঙিয়ে নিয়েছি। আর এই র‍্যাকটা আমি এর আগের দিন একটা ভিডিওতে আমি তোমাদের শেয়ার করেছিলাম, কারণ এটা অনলাইন আমি নিয়েছিলাম। আর যেটা হচ্ছে হাতাগুনতি হোল্ডার দেখতে পাচ্ছ, সেটাও অনলাইন নিয়েছি, তো সেটাও টাঙিয়ে দিয়েছি ওখানে ওই গ্যাস ওভেনটার সামনে, কারণ রান্নাঘরটা প্রচণ্ড ছোটো, তাই জন্য নিচে রাখার মতো না জায়গাই নেই বলতে পারো। যদি রেখে দিই তাহলে আর রান্নার জিনিসগুলো রাখার জায়গা হয় না। আর শেষে দেখো সুইচ বোর্ডটা পরিষ্কার করতে ভুলে গেছিলাম, তো ভাবলাম একটুখানি পরিষ্কার করে নিই। এর আগের দিন আমি তোমাদের শেয়ার করেছিলাম পেঁয়াজ দিয়ে, তবে আজকে কিন্তু আমি হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করেছি সুইচ বোর্ডটা, ভীষণ চকচকে হয়ে গেছে। আর দেখো এই হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুক, একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি টিপটপ করে। আর এই যে কাপ প্লেট হোল্ডারটা, সেটাও আমার হচ্ছে অনলাইনে, আপাতত এটা আমি নিচেই রেখে দিয়েছি এভাবে, পরে দেখি যদি সাইডের র‍্যাকে কোনো জায়গা হয় সেখানে আমি রেখে দেবো। তো চলো ঝটপট করে এবার রান্নাটা করে নেওয়া যাক, আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ, তো ভাবলাম বড়ি দিয়ে লাউ ঘণ্ট করবো আর একটা মিক্সড যে কোনো সবজি করে নেবো। আর তার ফাঁকে দেখো লাউর তো প্রচণ্ড জল বেরোয়, জলটা বেরিয়েছে লাউটা ঢাকা চাপা দিয়ে সোজা চলে আসলাম ছাদে, জামাকাপড় যে কটা ভিজিয়ে রেখেছি সেগুলো আগে ভালোভাবে ধুয়ে কেচে দিয়েছি। চলো জামাকাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেছে, বাকি রান্নাটা এবার কমপ্লিট করা হোক। আর আমি যেহেতু রান্নার জোগাড়টা আগে থেকে করে রাখি, তাই কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে এই ঘরের টুকিটাকি কিছু কাজ থাকলে সেগুলো আমি সেরে নিতে পারি। দেখো রান্নার ফাঁকে ফাঁকে আবার ওই যে মানি প্ল্যান্ট দুটো যে আমি ঘরের ভেতরে রেখেছিলাম, তো সেগুলো একটু পাতাগুলো ধুলো ধুলো হয়েছে, তো ভাবলাম একটু ভালোভাবে ধুয়ে নিই, আর একটু জল দিয়ে নিয়েছি, চাল ধোয়া জল রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি, পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আবার সেই জানলার ধারে রেখে দিলাম। আর যেহেতু জানলার ধারে রাখা হয় তো কদিন বাদে বাদে কিন্তু প্রচণ্ড ধুলোবালি জমে যায়। আর দেখো এত পরিমাণে গরম পড়ে গেছে, কুলার চালিয়ে দিয়েছি। তো যাকে এদিকে আমার লাউ ঘণ্টাটা তো আগেই হয়ে গেছে, আর এদিকে মিক্স সবজিটা আমি বসিয়ে দিয়েছি, মিক্স সবজিটাও মোটামুটি হয়ে এসেছে, চলো এবার ঘরটা মুছে নেওয়া যাক।
ঘরটা মুছে নিয়ে তারপরে স্নানে যাব। আজকে যেহেতু এই রান্নাঘরটা পরিষ্কার করার ব্যাপার ছিল, তাই জন্য সকাল সকাল স্নান হয়নি। তো আমাদের এদিকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘরে একটু ছানা করা ছিল, তো ভাবলাম ছানাটা দিয়ে কিছু একটা করা যাক। তো চলো ছানা আর খেজুর গুড় দিয়ে একটা সন্দেশ বানিয়ে নেব। তো কড়াই আমি সামান্য পরিমাণে হাফ চামচ মতো ঘি দিয়েছি, ঘি দিয়ে ছানাটা দিয়ে দিয়েছি, ছানা দিয়ে গুড়টাও দিয়ে দিলাম যাতে করে খুব ভালোভাবে ছানাটাও ভাজা হয়ে যায় আর এদিকে হচ্ছে গুড়টাও ভালোভাবে গলে যায়। যদি গুড়টা গলতে টাইম লাগবে না, আর দেখো ছানাটা কিন্তু মোটামুটি আমার গুড়টা গলে গেছে আর হচ্ছে ছানাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি দু চামচ মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশানাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু সন্দেশটা খেতে ভীষণ ভালো হয়েছে। আর দুটো আমি এলাচের গুঁড়ো করে দিয়ে দিয়েছি, ব্যাস আমার ছানার সন্দেশ রেডি। এবারে এটা গ্যাসটা অফ করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখো কিছুক্ষণ আমি সেট করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আর কর্তামশাই আমার তর সইছিল না, তাই জন্য গরম গরম না দিয়ে কিছুক্ষণ সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখো আগে জৌকো মতো করে নিচ্ছি, তাহলে আমার কাটতেও সুবিধা হবে আর জিনিসটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে। ফ্রিজ থেকে আমি কিছুক্ষণ বাদে বের করে নিয়েছি, তো একটা আমার কাছে আগে থেকে মিষ্টির প্যাকেট ছিল, তো ভাবলাম সেখানেই সন্দেশগুলো তুলে ভরে রেখে দিই। আর প্রত্যেকটা সন্দেশ কিন্তু খুব ভালোভাবে উঠে এসেছে, দেখতেই পাচ্ছ। এভাবে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি চৌকো মতো। তো যাক গে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর এখন সন্ধেবেলা আমরা একটু বেরোবো, আজকে যেহেতু হোলি ছিল তো সারাদিনে বেরোনো হয়নি, ওর ডিউটিও ছিল, এখন একটু বেরোবো। আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটাতে এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আমার পাশে থেকো প্লিজ।